আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে কর পরিদর্শন অধিদপ্তর, ঢাকায় চাকরি, পদের সংখ্যা 18 জন। ভিউয়ার্স, আমি বিস্তারিত জানিয়ে দেব, তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কর পরিদর্শন অধিদপ্তর, ঢাকায় চাকরি, পদসংখ্যা 18 জন, নিয়োগ প্রকাশের তারিখ 27/9/2021 খ্রিস্টাব্দ, পদের নাম ক্রমিক নাম্বার 1, উচ্চমান সহকারী, পদসংখ্যা 1 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে 25, বাংলা ও 30 ইংরেজি শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। ক্রমিক নাম্বার 2, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 9 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের, সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাট লিপি লিখনে গতি প্রতি মিনিটে 45 বাংলা ও 70 ইংরেজি শব্দ, কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে 25 বাংলা ও 30 ইংরেজি শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ। ক্রমিক নাম্বার 3, গাড়ি চালক, পদসংখ্যা 2 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। ক্রমিক নাম্বার 4, মেশিন অপারেটর, পদসংখ্যা 1 জন, বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা। ক্রমিক নাম্বার 5, অফিস সহায়ক, পদসংখ্যা 5 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেয়া আছে বিয়ার্স, যে সকল প্রার্থী, যে সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন, এখানে উল্লেখ আছে কর্মিক নং 1 থেকে 3 পদের জন্য ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, রংপুর, গাইবান্ধা, সিলেট, সুনামগঞ্জ, কর্মিক নং 4 থেকে 5 পদের জন্য ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, তবে সকল পদের ক্ষেত্রে বাংলাদেশ সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন। তারপর দেখা যাক ভিউয়ার্স, বয়স 31/10/2021 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 30 বছর, তবে যাদের বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিপত্র নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রে মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি এক কপি করে একটি করে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এখানে কাগজপত্র যা যা লাগবে সেগুলো উল্লেখ করা আছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, স্পষ্টভাবে দেওয়া আছে। বিয়ার্স, এবার দেখা যাক আবেদনের বিষয়ে সময়সীমা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় 10/10/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 31/10/2021 বিকেল 5টা পর্যন্ত। আবেদন করতে আপনাকে অবশ্যই আবেদন প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 গুণ, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের সাথে প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। বেশ, তারপরে আছে এখানে এসএমএস প্রেরণের নিয়মগুলি, অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তারপরে দেখা যাক,
কোন কোন পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং 4 থেকে 5 নং পদের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সো বিয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা পানো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।